পৃথিবীতে সব খনিজ পদার্থ যদি একদিন শেষ হয়ে যায় তাহলে কি রকম ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারে মানব জাতি এরকম একটি করুণ গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যাপেক্স গল্প তো হে বন্ধুরা আমি ডক্টর ওরফি এনামুল হক বাধন আছি তোমাদের সাথে ভিডিওতে আমরা সম্পূর্ণ বাংলায় অ্যাপেক্স অজানা গল্প শেয়ার করব। উই উইল লিজেন্স স্টোরি ইন বাংলা প্রথমে অ্যাপেক্স ব্যাপারে কিছু কথা বলে নি বন্ধুরা লিজেন্স গেমটা হচ্ছে জনপ্রিয় সিরিজ টাইটান সিরিজের সিরিজের একটি সিকুয়াল এবং টাইটান রিলিজ পেয়েছিল দু হাজার চোদ্দ সালে এবং ছিল দু হাজার উনিশ সালে বর্তমানে দু সালে বাইশে অ্যাপেস মোবাইল অলরেডি এসে পড়েছে এবং তোমরা প্লে স্টোরে অলরেডি অ্যাভেলেবল পাবে অ্যাপেক্স লিজেন্ড এবং টাইটান ফল সিরিজ উভয়ই নির্মাণ করেছিল ইলেকট্রনিক আর্টস এবং রেসপন্ড এন্টারটেইনমেন্ট তো বন্ধুরা মূল গল্পে যাওয়ার আগে একটি বিষয় ক্লিয়ার করে নিই

প্রথমে আসি টাইটান ফলের গল্প নিয়ে টাইটান ফলের গল্পটা সাধারণত একটি ফিউচারিস্টিক অর্থাৎ ভবিষ্যতের আপগ্রেডেড নিয়ে তৈরি হয়েছে আমি পুরো গল্প ব্যাখ্যা করবো না একান্তই গল্পটা ঠিকঠাক বোঝার জন্য যতটুকু উপস্থাপন উপস্থাপন করা দরকার ঠিক ততটুকুই আমি এখানে সময়টা সাল নাম একটি কোম্পানি উদীয়মান হিসেবে খুব ভালোই উৎকর্ষ সাধন করতে সক্ষম হয়েছে তারা প্রতিষ্ঠার মাত্র পনেরো বছরই টাইটান নামক একটি আপগ্রেডেড রোবটের ভার্সন তৈরি করে ফেলেছে টাইটান হচ্ছে এ যাবৎকালে নির্মিত সব থেকে সেরা রোবট এবং এছাড়াও হ্যামন রোবোটিক্স ম্যাটেরিয়াল সায়েন্সের যথেষ্ট ভালো উৎকর্ষ সাধন করতে সক্ষম হয়েছে এবং তাদের তৈরি করা এই টাইটান রোবট গুলো যে শুধুমাত্র ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহৃত হয় তা না সাধারণ মানুষের ব্যবহার এবং প্রতিরক্ষা ক্ষেত্রে মিলিটারিদের ব্যবহার করার জন্য উৎপাদন করা হয়ে থাকে এবং একটি সময় এমন অবস্থা সৃষ্টি হয় যে মানুষ হিউজ পরিমাণ সারা বিশ্বে টাইটান ব্যবহার করা শুরু করতে থাকে এবং মানুষের যাবতীয় কাজগুলো সব রাই করতে থাকে যেমন কৃষিকাজ তারপর অন্যান্য যাবতীয় যে বেশি শ্রমের কাজগুলো আছে সেগুলো টাইটানসরাই করে থাকে মিলিটারি ক্ষেত্রেও টাইটানস দিনকে দিন খুব প্রয়োজনীয় একটি বস্তু হয়ে ওঠে এবং দিনকে দিন যেহেতু টাইটান মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বস্তু হয়ে ওঠে তাই এই টাইটানের মাঝে এমন রোবোটিক্স এ যাবৎকালে ডেভেলপ করা সব থেকে উৎকৃষ্ট মানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকিয়ে দেয় যার ফলে এই সকল রোবটগুলো মানুষের কন্ট্রোল ছাড়া অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ নিজেরা একাই করতে পারে এবং মিলিটারি ক্ষেত্রে যেহেতু টাইটান অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দিনকে দিন তাই মিলিটারিদের জন্য টাইটানগুলোকে আরও বেশি আপগ্রেডেড এবং বেশি এআই সম্পন্ন করে তৈরি করা হয়েছিল এই সকল মিলিটারিদের টাইটানগুলোকে কন্ট্রোল করার জন্য মিলিটারিদের মধ্যে আলাদা একটি অভিচাত ইউনিট গঠন করা হয় এই সকল ইউনিটের প্রতিটা শূন্যই খুব হাইলি ট্রেন্ড এবং হাইলি স্কিল্ড হয়ে থাকে এবং এদেরকে বলা হয় পাইলট এরপর দেখতে দেখতে একুশশো সাতাশি সালে এসে পড়ে হেমন গ্রুপ এতদিনে অনেক অর্থবিত্তের মালিক হয়ে গিয়েছে এবং তারা হ্যামন রোবোটিক্স এর পর অন্য একটি কোম্পানি হ্যাম্প ইঞ্জিনিয়ারিং খুলে বসে এবং ইঞ্জিনিয়ারিং স্পেস সায়েন্স নিয়ে কাজ করে থাকে তারা মূলত স্পেস সায়েন্স যেহেতু কাজ করে থাকে তাই মহাকাশে গবেষণার জন্য এবং মহাকাশে পৌঁছানোর জন্য তারা এমন সব যন্ত্র আবিষ্কার করতে থাকে যা মানব আগে কখনো দেখেনি তাদের উদ্ভাবিত রকেট গুলো এত উচ্চ গতি সম্পন্ন এবং এতটাই আপগ্রেডেড যা নাসাও কোনোদিন বানাতে পারেনি তো একটি পর্যায়ে যখন পৃথিবীতে মানব বসতি অনেক বেড়ে যাচ্ছিল এবং জনগণের ঘনত্ব অনেক বৃদ্ধি পাচ্ছিল তাই তারা পৃথিবীর নিকটস্থ কিছু গ্রহতে যেখানে বসতি স্থাপন করা সম্ভব এই সকল গ্রহগুলোতে তারা সাধারণ জনগণের একটি অংশকে শিফট করার ব্যবস্থা করে এবং তারা সে সকল গ্রহগুলোকে নাম দেয় কোর এরপর দেখতে দেখতে একুশশো বিরানব্বই সাল এসে পড়ে এতদিনে কোরের মধ্যে তারা মানব বসতি স্থাপন করতে সক্ষম হয়েছে এমন ইঞ্জিনিয়ারিং এর অর্থায়নে সেখানে অবকাঠামো থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা সবকিছু নির্মাণ করা হয়েছে এবং মানুষ সেখানে খুব ভালো মতে মানিয়ে নিয়েছে তবে এতদিনে হেমন্ট গ্রুপ একটি সাধারণ কোম্পানি নয় বিশ্বের একটি অ্যাম্পায়ারে পরিণত হতে চলেছে কারণ তারা যে শুধুমাত্র রোবোটিক্স এবং মহাকাশ গবেষণা ক্ষেত্রেই রয়েছে তা নয় যেমন মেডিকেল ইকুইপমেন্ট কৃষিক্ষেত্র বস্ত্র ক্ষেত্র সব ক্ষেত্রেই তারা খুব গুরুত্বপূর্ণ একটি কোম্পানিতে পরিণত হয়ে ওঠে তারা একটি সময় এতটাই প্রযুক্তিগতভাবে অ্যাডভান্সড হয়ে যায় যে তারা তাদের নিজস্ব অর্থায়নে আলাদা একটি প্রাইভেট মিলিটারি বাহিনী গঠন করে এবং এই মিলিটারি বাহিনীটা মূলত সাধারণত বিভিন্ন দেশের হয়ে বিভিন্ন শান্তি রক্ষা মিশন এবং গুরুত্বপূর্ণ মিশনে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে থাকে তবে এত কিছু মেনটেন করাটা হ্যামন্ড গ্রুপের একার পক্ষে সম্ভব ছিল না তাই হ্যামন্ড গ্রুপের অধীনে যে সকল অধীনস্থ কোম্পানিগুলো ছিল সে সকল কোম্পানিগুলোর জন্য একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এরপর গঠন করা হয় আইএমসি অর্থাৎ ইন্টারস্টেলার ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন এই আইএমসি এর অধীনে হ্যামন্ড গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে তারা বিশ্ব রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এবং একটি সময় বিশ্ব রাজনীতিতে আইএমসি একত্র মালিক এবং মরুল হয়ে যায় তাদের কথায় বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাদেরকে ডাকে যদিও তারা বিশ্বের বিভিন্ন দেশের গভর্নমেন্ট হয় না তবে তাদের কাজগুলো অনেকটা গভর্নমেন্টের মতোই হয়ে থাকে এবং তারা তাদের রেপুটেশন ধরে রাখার জন্য হলেও বিভিন্ন দেশকে বিভিন্ন রকম সহায়তা করে থাকে সবসময় এবং যেহেতু সহায়তা করে থাকে তারা বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামোগত বা আর্থিকভাবে সহায়তা করে থাকে বিশ্বের বিভিন্ন দেশকে তাই বিশ্বের বিভিন্ন দেশ কখনো তাদেরকে নারাজ করে না তারা যা চায় তারা রাজনৈতিকভাবেও সে সকল সুবিধা তাদেরকে পাইয়ে দেয় এরপর দেখতে দেখতে এসে পরে বাইশ বিরানব্বই সাল এতদিনে আইএমএস একটি নতুন সোলার সিস্টেমের খোঁজ করে এরপর তারা একটি নতুন সোলার সিস্টেম ঠিকই খুঁজে পায় এবং সেই সোলার সিস্টেমে এ তারা দেখতে পায় পাঁচটি গ্রহ একে কে অপরের সাথে খুব কাছাকাছি অবস্থান করছে এবং এই পাঁচটি গ্রহের মধ্যে আশ্চর্যজনক ভাবে পৃথিবীর মতো অক্সিজেন এবং প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যে ভরপুর এবং এ সকল গ্রহগুলোতে তারা বসতি স্থাপন এবং কলোনি স্থাপনে চিন্তা ভাবনা করে তার জন্য কলোনি তৈরি করার পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয় এবং এই সকল গ্রহগুলোকে নাম দেওয়া হয় ফ্রন্টিয়ার এবং এই ফ্রন্টিয়ারের মধ্যে হতেই কিছু গ্রহ ছিল যেগুলো প্রাকৃতিক বিভিন্ন উপাদানে একদম টুইটুম্বুর ছিল সেগুলোকে বলা হয় আউটল্যান্ডস তো আইএমসি সকল আউটল্যান্ডস এবং ফ্রন্টিয়ারে নিজেদের বেজে স্থাপন করে এবং সে সকল বেজে তারা তাদের সেনাবাহিনী এবং রোবট গুলোকে মোতায়েন করা হয় এরপর সেখানে আলাদা নগরে স্থাপন করা হয় এবং নগর স্থাপন করার পর পৃথিবী থেকে বিভিন্ন মানুষ এক্সপ্লোরার এবং দক্ষ আর্মিদেরকে সেখানে নিয়ে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয় আইএমসির একটি পলিসির অধীনে এমনকি ওখানে আইএমসি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানও গড়ে ওঠে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অফিসও গড়ে ওঠে সেখানে যেন সেখানে বসবাসরত জনগণরা ঠিকঠাক ভাবে পৃথিবীতে যেরকম জীবনযাপন করতো সেরকম ভাবে যেন জীবনযাপন করতে পারে এবং এছাড়াও সেখানেও আলাদা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে এবং এক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করে থাকে আইএমসি এরপর দেখতে দেখতে এসে পড়ে চব্বিশশো বিয়াল্লিশ সাল আইএমসি তাদের উৎপাদন কার্যের জন্য যে পরিমাণ খনিজ পদার্থ পৃথিবী থেকে ব্যবহার করত। একটি সময় তারা লক্ষ্য করে যে পৃথিবীর খনিজ পদার্থ তাদের উৎপাদন কাজে যোগান দেবার জন্য এনাফ নয় তারা ফ্রন্টিয়ার এবং কোর গিয়ে হিউজ পরিমাণ খনিজ পদার্থ লুট করতে থাকে কিন্তু সেখানে জনগণেরা এই লুট করাটাকে কোনোভাবেই ভালো চোখে দেখে না কারণ দীর্ঘ দুইশো তিনশো বছর যাবৎ গড়ে এখানে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এর উপরে কেউ যদি বাড়াবাড়ি করে তখন সেটা অবশ্যই ভালোভাবে নেওয়া হবে না তো জনগণের প্রতিবাদ জানায় এরপর প্রাথমিক ভোটাভোটি হলে আইএমসি এখানে হেরে যায় এবং আইএনসি যখন লক্ষ্য করতে পারে যে তাদের পৃথিবীতে এখনও খনিজ পদার্থ রয়েছে এবং কোরেও খনিজ পদার্থ রয়েছে তাই কোর এবং পৃথিবীর খনিজ পদার্থ দিয়ে আপাতত চলে যাবে যেহেতু তারা ভোটে হেরে গিয়েছে তাই তারা ফ্রন্টিয়ার ছেড়ে চলে যায় তবে আইএনসি ফ্রন্টিয়ার এই কারণে ছেড়ে দিয়েছিল একটি প্রতিশোধ হিসেবে যে ওরা অতটা ডেভেলপমেন্ট করতে পারবে না আইএমসি এর সহায়তা ছাড়া কিন্তু আইএমসি এর ধারণা কি বুড়ো আঙ্গুল দেখিয়ে ফ্রন্টিয়ার বাসীরা চব্বিশশো সাল থেকে ছাব্বিশশো সাল বিশাল পর্যন্ত সময়টাতে ইউজ পরিমাণ অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়ন সাধন করে এবং তারা নিজেরা এখানে জনবসতি এবং বংশবৃদ্ধি করতে থাকে তার থেকেও বড় কথা হচ্ছে পৃথিবী থেকেও অনেক আপগ্রেডেড গ্রহতে পরিণত হয় ফ্রন্টিয়ারের এই সকল গ্রহগুলো যেহেতু পৃথিবীর জনগণ টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ছিল এবং তারাই পরবর্তীতে বিভিন্ন গ্রহতে শিফট হয়েছে এবং তারা তাদের জ্ঞানকে আরো প্রসারিত করেছে বিভিন্ন গবেষণা কার্যের মাধ্যমে তারা তাদের সে সকল জ্ঞানগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করে তাদের জীবনযাত্রা মান অনেক উন্নত করেছে একটি সময় দেখা গেল আইএমসি পুনরায় আবার খনিজ সম্পদে ঘাটতিতে পড়ে গেল তাদের উৎপাদন কার্যের জন্য অর্থাৎ ওর এবং পৃথিবী উভয়েরই খনিজ সম্পদ প্রায় শেষের কোঠায় চলে এসেছে তখন তারা পুনরায় আবার ফ্রনটিয়ারে ফিরে যায় এবং ফ্রন্টিয়ারে ফিরে গিয়ে তারা এরকম একটি মতবাদ প্রচার করে যে এই ফ্রন্টিয়ার আমরাই প্রথম খুঁজে পেয়েছি এবং আমরাই তোমাদেরকে এখানে সেটেল করেছি তাই তোমাদের উচিত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং ইয়েস আমরা এখান থেকে খনিজ পদার্থ নেওয়ার জন্য এসেছি কিন্তু স্বাভাবিক ভাবেই আইএমসি যেহেতু তাদের জনগণকে এখানে ফেলে রেখে চলে গিয়েছিল কোনো রকম সুযোগ সুবিধা না দেয়া ছাড়াই জনগণ তো এখানে প্রতিষ্ঠা করে নিজেরা শ্রম এবং মেহনত দিয়ে এই সকল নগর এবং এই সকল সভ্যতা গড়ে তুলেছে নিজেদের কষ্ট দ্বারা গড়ে ওঠা সম্পদ লুট হতে কখনই দেবে না তাই খনিজ সম্পদ যেহেতু লুট করতে থাকে আইএমসি অন্যায় সেখানে জনগণটা গর্জে ওঠে এবং জনগণ গর্জে ওঠার পর আইএনসি এক সেখানে মার্শাল ল জারি করে মার্শাল ল জারি করার পর সেখানে হিউজ পরিমাণ সৈন্য এবং রোবট মোতায়েন করা হয় অতপর জনগণের ওপর চলে অত্যাচার অর্থাৎ যে সকল জনগণ তাদেরকে বাধা দিতেও লুট করার ক্ষেত্রে তাদেরকেই অত্যাচার করা হতো এবং একটি সময় এই খনি সম্পদ নিয়ে ঝামেলা পেকে যায় উভয় গ্রুপের মাঝে দিনকে দিন অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছিল এবং অনেক মানুষকেই হত্যা করা হয়েছিল এবং তাই একটি পর্যায়ে ফ্রন্টিয়ারের জনগণ আর সহ্য করতে না পেরে নিজেরা আলাদা বিদ্রোহী বাহিনী গড়ে তোলে যার নাম হয়েছিল ফ্রন্টিয়ার মিলিশিয়া সোজা কথা মিলিশিয়া আর্মি ওই মিলিশিয়া আর্মিও আইএনস এর সৈন্যদের তুলনায় কোনো অংশই কম শক্তিশালী ছিল না কারণ তারা যেহেতু টেকনোলজিক্যালি অ্যাডভান্স ছিল তাদের ওয়েপন এবং ইকুইপমেন্টও ছিল খুবই ওয়ার্ল্ড ক্লাস এবং তারা তা দ্বারা যুদ্ধ শুরু করে অতঃপর আই এবং মিলিশিয়াদের মাঝে এই যুদ্ধ চলে টানা একশো বছর এবং এই টানা একশো বছরের যুদ্ধে ফ্রন্টিয়ার জিতে যায় এবং আইএমসি হেরে যায় তো হেরে যাওয়ার পর আইএমসি সব রকম কর্তৃত্ব ছেড়ে দেয় ফ্রন্টিয়ারের উপর কিন্তু ফ্রন্টিয়ার কিন্তু হবার হয়ে গিয়েছে খনিজ সম্পদে হয়েছেই পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপ ছাড়া বিশেষ কিছুই অবশিষ্ট নেই বলা চলে তবে এত কিছুর পরেও আউটল্যান্ড নামক যে সকল গ্রহগুলো রয়েছে সে সকল গ্রহগুলোতে কোনো রকম সমস্যা হয়নি অর্থাৎ যুদ্ধের আচর পড়েনি যার ফলে সে সকল গ্রহগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা সবই ঠিকঠাক ছিল তবে এই গ্রহগুলো পুরোপুরি বিপদ থেকে মুক্ত নয় কারণ এখানে আইএমসি পাঠানোর যে সকল লোকজন ছিল তাদের মধ্যে হতেই একদল লোক ভয়াবহ শিকারী হয়ে ওঠে এবং এখানে কেউ কর্তৃত্ব স্থাপন করতে এলেই সাধারণত শিকারীরা এবং স্থানীয় জনগণরা মিলেই তাদেরকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে দ্যাটস দ্যারসাই এখানে আইএমসি কখনই খুব বেশি একটা ঝামেলা পাকাতে আসেন শুধু যে শিকারীরা রয়েছে এখানে তা নয় এছাড়াও আরো অনেকগুলো পক্ষ রয়েছে যেমন পায়নিয়ার্স আউটল্যান্ডার্স এক্সপ্লোরার্স এছাড়াও অনেকেই তো সকল জনগণ এখানে বসবাস যে করে তারা এখানে নিজেদের মাঝে আধিপত্য বিস্তার এবং নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য আলাদা একটি টুর্নামেন্টের আয়োজন করে যার নাম হচ্ছে অ্যাপেক্স গেমস এবং এই অ্যাপেক্স গেমস বা অ্যাপেক্স টুর্নামেন্টের মধ্যে যারা জয় হয় তাদেরকে বলা হয় অ্যাপেক্স লিজেন্ডস এবং এই গেমের নিয়ম হলো তিনজনের একটি দল নামিয়ে দেয়া হবে এবং ওই তিনজনের দলটা আরো দলের সাথে যুদ্ধ করবে এবং উনিশটা দলের প্রতিটা দলেই তিনজন করে প্লেয়ার থাকবে সো এটি ব্যাটল সিস্টেমের টুর্নামেন্ট হয় এটা এবং এই টুর্নামেন্টে সবগুলো গ্রুপকে পরাজিত করে যেই গ্রুপটা শেষ পর্যন্ত জীবিত থাকে তারাই জয় হিসেবে বিবেচিত হয় এবং এই গেমের জনপ্রিয়তা দিনকে দিন অনেক বাড়তে থাকে যার ফলে ফ্রন্টিয়ারে যে সকল জনগণ এতদিনের যুদ্ধের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ যোদ্ধারা যারা আইএমসি কিংবা মিলিশিয়ার হয়ে যুদ্ধ করেছে তারা একটি সময় নাম লেখায় এই অ্যাপেক্স গেমস এ এই গেম জয় হবার পর অ্যাপেক্স গেমের কর্তৃপক্ষের নিয়ম অনুসারে তাদেরকে হিউজ পরিমাণ প্রাইজ মানি দেওয়া হয় এবং যা দিয়ে তারা মূলত সচ্ছলভাবে চলে যেতে পারে তাই এই গেমের জনপ্রিয়তা এতই বৃদ্ধি পেয়েছে যে কেউ এই গেমে ঢোকে টাকা ইনকাম করার জন্য কেউ এখানে আসে নাম কামানোর জন্য কিংবা কেউ আসে তাদের পারিবারিক দুর্দশা দূর করার জন্য যেহেতু একশো বছরের যুদ্ধে ফ্রন্টিয়ার অনেকটাই পঙ্গু হয়ে গিয়েছে তাই ফ্রন্টিয়ার থেকে বেশি সংখ্যক যোদ্ধা এখানে আসতে সব মিলিয়ে এভাবেই চলে থাকে অ্যাপেক্স গেমস শেষে যে দলটা জয় হয় সেই দলের তিনজনকেই লিজেন্ট হিসেবে উপাধি দেওয়া হয় এভাবেই এই গেমের নাম হয়েছে অ্যাপেক্স লিজেন্টস সো দ্যাট ওয়াস আওয়ার এপেক্স লিজেন্ডের স্টোরি সামারি তো বন্ধুরা অ্যাপেক্স এর গল্প সম্পূর্ণ বাংলায় আমরা শুনলাম আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে তোমরা অ্যাপেক্স লিজেন্ড মোবাইল কিংবা পিসি দিয়ে যে ডিভাইসে খেলো না কেন গেমটা তোমাদের ঠিক কীরকম লেগেছে এবং তোমাদের পছন্দের ক্যারেক্টার কি তা কমেন্ট বক্সে লিখে জানাও অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে যারা অ্যাপেক্স লিজেন্ড পছন্দ করে কিংবা খেলে কিংবা ন্যূনতম হলেও আগ্রহ আছে তাদের নিকট শেয়ার করো যেন এর পিছনের এই অজানা গল্প বা ব্যাক স্টোরিটা তারাও যেন জানতে পারে আই होप ইউ হ্যাভ ইঞ্জেন দিস ভিডিও তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আইকনটি বাজিয়ে দাও যেন বিভিন্ন গেমের স্টোরি এক্সপ্লেন ভিডিও কিংবা কিংবা স্টোরি সামারি ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয় পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ফ্যামিলি প্লে গেমস আলাইকুম